তিনি তো এক বিখ্যাত সাহাবী। এবং যে দশজন সাহাবীকে রাসূলুল্লাহ জান্নাতের জন্য দুনিয়াতেই সার্টিফিকেট দিয়েছেন ওই দশজনের ভিতরের একজন। সুবহানাল্লাহ, এখন বলবেন না পরে? ওই দশজনের ভিতরে একজন, নাম, নামটা বলুন, আবু উবাইদা। যুদ্ধের ময়দানে ইসলামের জন্য ওনার বাবার কল্লা উড়িয়ে দেওয়া লোক, বুঝতে পারতেছেন আমার কথা নাকি? শত্রু শিবিরের সৈন্যরা যখন হাজার চেষ্টা করে হযরত আবু উবাইদার এই লড়াইকে থামাতে পারছিল না, ওরা আবু উবাইদার আব্বাকে আবু উবাইদার তলোয়ারের সামনে পাঠালো, খুব বুদ্ধি করে, যে আবু উবাইদার আব্বারে যদি তলোয়ারের কাছে পাঠানো হয়, আবু উবাইদার তলোয়ারের সামনে দেওয়া হয়, তো তলোয়ার স্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। নইলে যত সৈন্য ছিল শত্রু শিবিরের, আবু উবাইদার তলোয়ার তাদেরকে একদম কলা গাছ কাটা করছিল। উনি তো একজন বীর, একজন যোদ্ধা, একজন দক্ষ সৈনিক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আবু উবাইদার সামনে যখন তার আব্বাকে তিনি দেখলেন, ভাবছিলেন এটার মারবো না মারবো না, ইনি তো এমন একজন মানুষ যিনি আমাকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, ছোটবেলায় স্নেহ ভরা অনেক চুম্বন আমার এই চেহারাতে মুখমণ্ডলে আছে, এটা বা মারি কি করে? আবার একটু বাদে তিনি ভাবছিলেন কিয়ামতের দিন মহান আল্লাহ যদি আমায় ডেকে বলেন আবু উবাইদা তোমার আব্বা তোমার তলোয়ারের সামনে আসবার আগে যত সৈন্য তোমার তলোয়ারের সামনে এসেছিল সবাইকে তুমি জাহান্নামে পাঠালে, তোমার আব্বার ব্যাপারে তুমি কেন নমনীয়তা দেখালে, আব্বাকে কেন মারলে না? সেদিন তোমার আব্বা কি ইসলামের দুশ্মন ছিল না? আমি ও আবু উবাইদা আমার আল্লাহর আদালতে সেদিন কি জবাব দেব? আমার কাছে নো অ্যানসার, কোনো উত্তর নেই, থাকবে না। অতএব উনি আমাকে জন্ম দিতে পারেন, আমাকে লালন পালন করতে পারেন, ছোটবেলায় আমায় সোহাগ দিতে পারেন, স্নেহ দিতে পারেন, উনি আমাকে পিতা হিসাবে দায়িত্ব পালন করে থাকতে পারেন, আজ তো উনি ইসলামের দুশ্মন, আমি মারবই এটারে। একদম পোক্ত সিদ্ধান্ত নিলেন, জাহান্নামে পাঠাবই। আগে যেগুলোকে জাহান্নামে পাঠিয়েছি ওরা যদি ইসলামের দুশ্মন হয়, ইয়ে ভি ইসলাম কা দুশ্মন হ্যায়, এটাও ইসলামের আর এক শত্রু। এটাকে হত্যা করা আমার জন্য ওয়াজিব, কিন্তু কি করে আমি মারব? হযরত আবু উবাইদা সিদ্ধান্ত নিলেন আমার চোখ দুটোকে বন্ধ করব, ইসলামের এই দুশ্মনের গলায় বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে ছুরি চালাব, চোখ দুটো বন্ধ করলেন, বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে তলোয়ার চালালেন, চোখ খুলে দেখলেন ধর কল্লা আলাদা, দেহ আর মুন্ডু আলাদা। হযরত আবু উবাইদা রক্তাক্ত তলোয়ারের দিকে একবার তাকালেন, তাকিয়ে বললেন এবার বুঝি জান্নাতে যাওয়ার হক আদায় করে ফেলেছি।
তখনও মনের ভিতরে মাঝে মাঝে প্রশ্ন জাগছিল, একটু ধাক্কা দিচ্ছিল, কি জানি কোনো ভুল করে ফেলিনি তো? রক্তে ভেজা তলোয়ারটা নিয়ে আল্লাহ পাকের রাসূলের দরবারে চলে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমার তলোয়ারটাকে ওরা স্টপ করে দেওয়ার জন্য, আমার তলোয়ারকে ওরা স্তব্ধ করে দেওয়ার জন্য হুজুর ওরা আমার আব্বাকে আমার সামনে পাঠিয়ে দিয়েছিল। হুজুর, আমি আমার তলোয়ার দিয়ে আমার আব্বাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, ধড় কল্লা আলাদা করে দিয়েছি। জানি না আমি আবু ওবায়দা কোনো বেয়াদবি করে ফেলেছি কিনা। আল্লাহ পাকের রাসূল বললেন, আবু ওবায়দা তোমার জন্য একটি খুশির মেসেজ আল্লাহ পাঠিয়েছেন, খুশির একটা বার্তা মহান আল্লাহ পাঠিয়েছেন। তুমি আমার দরবারে আসবার আগে আগেই আল্লাহ পাক তোমার প্রশংসায় কোরআনের আয়াত নাযিল করেছেন। সেই আবু ওবায়দাকে রাসূলুল্লাহ বাহরাইনে পাঠাচ্ছেন। কোথায়? হালকা করে একটু ওনার পরিচয়টা না দিলে বড্ড খারাপ দেখাচ্ছিল, পরিচয়টা দিলেন। যদি আর একটু পরিচয় শোনেন তাম দিতে পারি। আপনারা চাইলে আবু ওবায়দার পরিচয় দিতে দিতে আমি অশেষ করে দিলাম ইনশাআল্লাহ, তাতে আমার উদ্দেশ্য হাসিল হবে না। আমার একটা টার্গেট আছে। আর এক ধাপ, অনলি ওয়ান স্টেপ। আবু ওবায়দা, আপনারা আবার অন্যভাবে নেন যদি আমার কিছু করার নেই, তা আমি যা বলবো সব তথ্য আছে। আপনি এক্ষুনি চাইলে মোবাইলটা ওপেন করে সব তথ্য আপনাকে দিতে পারবো ইনশাআল্লাহ। অস করে যাব আমি, আর দলিল দেবে আরেকজন এসে। আমার বক্তব্যের দলিল আমি নিজে, এবং দলিল ইসমে হারাত মওজুদ হ্যায়, আমি যা বলি এর ভিতরে সবসময় থাকে। ঘুমোচ্ছে লোক, যার ঘুম পাচ্ছে উঠে বাড়ি যান, আমি রাগ করবো না। এই মজলিসে না ঘুমালে কি হবে জানেন? না শুধু তাই না, ওটা তো একটা কারণ আছে। হচ্ছে ভাইটাল কারণ হলো, কোরআন হাদিস শুনতে শুনতে ঘুমালে ওর প্রতি বেয়াদবি করা হয়। আপনি বাড়ি চলে যাবেন, আমি রাগ করবো না, বরং আপনার জন্য দোয়া দেবো, আল্লাহ লোকটা বাড়ি গেছে, ফজরের আগে তুমি লোকটা জাগিয়ে দাও, যেন সময় মতো উঠে লোকটা ফজরের নামাজ পড়তে পারে। আর ওর হায়াতে তাইয়্যেবা দান করো, ও শেফায় কামেলা নসিব করো আল্লাহ, যতদিন বাঁচিয়ে রাখো দিন ইসলামের জন্য ওরে কবুল করে নাও। এতটা দোয়া দেব। যদি মনে করেন যে আমি থাকবো, তাহলে একটু সতেজ অবস্থায় আপনার থাকা লাগবে। আবু ওবায়দা একদিন মদের আসরে, কাল সকালবেলা আর বলবেন না তো যে রাজওয়ালি সাহেব বলে গেছে সাহাবারা মদ খেত, মদের আসরে চারজন, আনাস, আবু ওবায়দা, আবু তালহা আল আনসারি, ওবাই ইবনে কাব, বিখ্যাত এই চারজন সাহাবি একটা মদের আসরে আবু তালহা আল আনসারির বাড়ি। আনাস মদ খাওয়া লোক না, ভাবতেছেন কোথায় আছে? বুখারীতে, বুখারী শরীফে। এই হাদিসটা তাও তাকরারে হাদিস, মানে বারংবার এই হাদিসটা বিভিন্ন অধ্যায়ে আসতেছে। চারজনের নাম বলেছি, মুখস্থ করুন। আনাস, আবু ওবায়দা, আবু তালহা আল আনসারি, আর একটা কি বলেছি, ওবাই ইবনে কাআব। মদ তখনও হারাম হয়নি,
মদ আরে বাবা এইটার ভিতরে যেটা আছে এইটা হালাল না হারাম এর উপরে যদি শরীয়তের কোনো নিষেধাজ্ঞা না থাকে তো সাহাবীদের আপত্তি করার কিছু আছে হ্যাঁ না বলে আছে কোরআনে তখন মদের কোনো আয়াতই আল্লাহ নাযিল করেনি সমস্যা আছে আরে হ্যাঁ না বলে وَذَلِكَ قَبْلَ تَحْرِيمِ الْخَمَرِ বুখারীতে এসে যে এই ঘটনাটা ছিল মদ হারাম হওয়ার আগের ঘটনা প্রবলেম আছে না বলে না সমস্যা আছে চারজন বসে আছে মদের আসরে আনাস মদ ঢেলে দেবে বাকিরা সবাই খাবে কত বড় ওজনের সাহাবী জানেন আবু তালহা আল আনসারী যার বাড়ি আসরটা বসেছে মদিনার সবচাইতে বড় খেজুর বাগানটা তার সুবহানাল্লাহ বলুন সবচেয়ে যে বাগানটা ফলন বেশি ফলে এটাও বুখারী শরীফে আসতেছে বাগানটার নাম ছিল বাইরুহা কি নাম কোরআনের একটা আয়াত নাযিল হলো লান তানালুল বিরওয়া হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন মহান আল্লাহ জানিয়েছেন তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসার জিনিস দান না করবা আল্লাহর দরবারে তোমাদের দান মঞ্জুর হবে না কোরআন শরীফের চার পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন ওই যে কালো বর্ডার দিয়ে যে লাইন আছে ওই লাইনেই আয়াত আছে সূরা আলে ইমরান لم تنالوا البر حتى تنفقوا مما تحبون মহান আল্লাহ জানিয়েছেন ভালোবাসার জিনিস দান না করলে সে দান আল্লাহর দরবারে কবুল হয় বলুন হবে চাষি এলাকা আপনারা নাকি সবজি টবজি হয়তো যখন দান করেন ভালোটা না জোর করে বলেন কানাডা না ভালোটা কোনটা করা হয় সেটা জিজ্ঞেস করেছি আমি যেটা জিজ্ঞেস করছি ঘুরি ফিরে একই কথা বলে আরে আল্লাহর হুকুম তুমি ভালোবাসার জিনিসটা দান করো মাগার আমরা দেই কোনটা ওইটা জিজ্ঞেস করছি কানাডা তো সেইটা বলে কানাডা কবুল হোগা হ্যাঁ না বলে ফকির বাড়ি এসে একটা জামা চাচ্ছে কোনটা দেবো নতুন মতনটা নজর ছিঁড়ে গেছে বা 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 তার মানে আমাদের নিয়তের স্বচ্ছতা নেই পরিচ্ছন্নতা নেই যখন দিবেন না ভালো জিনিস দিবেন আল্লাহ কোরআনে বলেছেন ভালোবাসার জিনিস মহাব্বতের জিনিস পছন্দনীয় জিনিস ও রাস্তার দিক দেখলে হবে না দান করো এই আয়াতটা নাযিল হওয়ার পর হযরত আবু তালহা আল আনসারী রাসূলুল্লাহর দরবারে চলে এলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু তালহা আল আনসারী এসেছি চার পারার প্রথম লাইনের প্রথম আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী এই হাদিস আনছেন হুজুর মদিনার সবচাইতে বড় যে বাগান সর্বোৎকৃষ্ট বাগান সর্বশ্রেষ্ঠ বাগানটা আমার দখলে আমায় দিয়েছেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন ভালোবাসার জিনিস না দান করলে আল্লাহর দরবারে সে দান কবুল হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার সাহাবী আবু তালহা আল আনসারী ওই বাগানটাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি তাই আজকে নিয়ত করেছি কোরআনের ওই আয়াতের হক আদায় করার জন্য আমি পুরা বাগানটাই ইসলামের জন্য দান করে দেব একটা বেগুন ভালো বেগুন দিতে গেলে তাই কলজে জ্বালা করে আবু তালহা আল আনসারী বললেন ইয়া রাসূলুল্লাহ নিয়ত করেছি পুরা বাগানটাই আমি ইসলামের জন্য দান করব পড়ুন আল্লাহু আকবার আরো আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার কত বড় কলিজা আল্লাহ তারে দিয়েছেন মুদামাম মদিনায় এত বড় বাগান তখন কারণ নেই বলেন ওদের বাগানটা দান করে দেবো
নবীজি বললেন দান করবা কাকে? আপনাকে। নবীজি বললেন আমি তোমার দান নেব না। সুবহানাল্লাহ। আমি এই গাড়িটি দুই একবার জিজ্ঞেস করে দেখেছি আমাদের আমার গাড়িটি যারা থাকে, তোদের যদি কারো দেয় এরম নিবি? যদি আপনাদের কেউ দেয় এরম বড় একটা বাগান নেবেন না? হ্যাঁ না, কেউ বলেন নেবেন না? ফ্রি ফ্রি দিচ্ছে নেবেন না? সর্বনাশ। আমার মতো হুজুরি দিলি কত দেওয়া দাও না, সব ঢুকে যাবে। গাড়ি তো ছোট না, অনেক বড় গাড়ি ডিগ্গি দিয়ে যতক্ষণ ধরবে ততক্ষণ। এ আবার বললি আমার আবার যার যাবে নি। নবী কি বলতেছেন, তোমার বাগান তুমি আমায় দেবে কেন? তোমার আত্মীয় নেই, তোমার রক্ত সম্পর্কীয় গরিব মানুষ কেউ নেই, তোমার প্রতিবেশীতে গরিব মানুষ কেউ নেই, তুমি আমাকে দেবে কেন? যাও আবু তালহা, দান করবার ইচ্ছা হয়েছে তো। তোমার গরিব আত্মীয় স্বজন আর গরিব প্রতিবেশীর ভিতরে তোমার ওই বাইরুহা নামের বাগানটাকে বন্টন করে দাও। আর একটু মন খুলে বলেন, কে বলতেছেন? রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, ভালো বাজার করে খাওয়া বাতা আমার দাউদ করছ কেন? তোমার পাড়া প্রতিবেশী গ্রামবাসীতে গরিব মানুষ নেই, আত্মীয় স্বজনের ভিতরে গরিব মানুষ নেই, তাদের দেখতে পাও না? ভালো খাবার মতো পয়সা তো আমারে আল্লাহ দিয়েছেন। এমন গরিব মানুষ আছে আপনি জানেন, তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস গরুর গোস্ত চোখে দেখে না, মাছ চোখে দেখে না, তাদের মাঝে মাঝে বাড়িতে দাউদ করে মাছ আর গোস্ত খাওয়ানো যায় না, তাদের যদি খাওয়ানো যায় আল্লাহর আরশে আজিম পর্যন্ত খোশ হয়ে যাবে। কোথায় ইসলাম, কোথায় হামলো? আমরা সেই বাংলা একটা কথা আছে, তেলা মাথায়। হ্যাঁ, যেন তেল আছে ওখানে তেল দিচ্ছে, ওখানে তেল দিচ্ছে। আপনি দেখবেন আপনার এলাকায় যত 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 বিয়ে শাদি হয় অধিকাংশ বিয়েতে গরিব মানুষ দাউদ পায় না, ভুলে যাচ্ছে, কথা বলে না, ভুলে যাচ্ছে আমার কেন? এতিমের মা দুটো বাচ্চা, উফ, ওর আব্বা মারা গেছে, ওর মা পরের বাড়িতে কাজ করে, লোকের বাড়িতে কাজ করে, লোকের বাড়ি থেকে যা দুটো খাবার পায় সেই দুটো খাবার এতিম বাচ্চাদের মুখে তুলে দেয়। পাশের বাড়ি বিয়ে হচ্ছে, এতিম বাচ্চা দুটো লাভ পায় না। যে দাউদ করেছে যার মেয়ের বিয়ে হচ্ছে ও হিসাব করে দেখেছে, ওরা দাউদ করলে ওরা কিন্তু দিতে পারবে না। 300-400-500 কিলোমিটার লোক দূরের লোক দাউদ পেয়েছে, মগার 300 মিটার দূরে বাড়ি এই এতিম দুটো, এরা দাউদ? দাউদ ওর মা রাত্রিবেলা বলে দিয়েছে, কালকে বলো ওদের ওর বাড়ি অনুষ্ঠান, তোরা যেন খবরদার যাবি না, শুনি না, ওদের বাড়ির ওই রান্না বান্নার গন্ধ বাচ্চা দুটোর নাগে লাগতেছে, ওর মা মানা করতেছে বলে, কখনো গাছের আড়ালে দাঁড়িয়ে, কখনো বিচলি গাদার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের বাড়ির দিকে বাচ্চা দুটো দেখছে। ঠিক দুপুরের টাইমে বাচ্চা দুটোকে ওর মা খুঁজে পাচ্ছে না, গাছের আড়াল বা বিচলি গাদার আড়ালে এসে দেখে বাচ্চা দুটো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের বাড়ির দিকে দেখছে। মা দুটো বাচ্চারে ধরে গলে দুটো চড় বসিয়ে দিয়েছে, বাচ্চা দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ওর মা দুটো ডাল আর আলু ভর্তা যা রান্না করেছে ওই ক্রন্দনরত অবস্থায় বাচ্চা দুটোরে গোসল করে করিয়ে দিয়ে মা বাচ্চা দুটোর ওই ডাল আর আলু ভর্তা দেখ ভাত খাইয়ে জোহরের নামাজের মুসাল্লায় বসে মায়ের চোখ দুটো দিয়ে টপ টপ করে পানি পড়ছে। অগধনি, তোমার জিন্দেগির নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, এই গরিবের গরিব প্রতিবেশীর চোখের পানিতে তোমার জান্নাতে যাওয়া আটকে যাবে। যে ধর্মের মানুষই হোক না কেন, ও যেদিন খুদার তাড়নায় মরণাপন্ন হয়ে যাবে, তুমিও সাহায্যের জন্য, তুমি ওকে এক মুঠো খাওয়ানোর জন্য এগিয়ে যেতে পারো, সাবধান হয়ে যাও, তবে তোমার বেধর্মী
প্রতিবেশীর হক আদায় করতে যে তুমি কখনোই তোমার ঈমানটাকে জলন জেলে দিতে পারবে না। ও বাবা জেরা বাবা, মহান আল্লাহ বিধান দিয়েছেন তোমার নিকটতম দূরতম প্রতিবেশী, এরপরে মহান আল্লাহ আবার জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ও সাহিবি বিল জামবি, তোমার পাশে যারা আছে তোমার পার্শ্বস্থ যারা তাদের প্রতিও তুমি ভালো ব্যবহার করবা। আর একটু মন খুলে বলেন, এই পাশের লোকেরা প্রতিবেশী না? হ্যাঁ না বলেন? প্রতিবেশী তো, তো এক্ষুনি তো আল্লাহ বললেন যে প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করো, ওর পরেই বলতেছেন তোমার পার্শ্বস্থ লোক যারা, পার্শ্বস্থ মানে বোঝেন তুমি মসজিদে নামাজ পড়তে গেছো, যে দেখলে তোমার পাশে মুসল্লি আছে, মাঝে মাঝে মসজিদে মুসল্লি মুসল্লি কিলুকিলি বেঁধে যায় না? হ্যাঁ না বলে না? আল্লাহ ওইটাই কোরআনে বলতেছেন, বাসের সিটে মাঝে মাঝে দুজন বসে একজন আর একজনের চেনে না অথবা চেনে, মাঝে মাঝে কিলুকিলি লেগে যায় না? আল্লাহ বলতেছেন বাসের প্যাসেঞ্জার তুমি একা না, তোমার পাশে আর একজন আছে, ওর প্রতি ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো, মসজিদে নামাজ পড়তে গেছো মুসল্লি তুমি একা না, মসজিদ তোমার বাবার নয়, পাশের মুসল্লির উপরে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলো। মার্কেটে দোকান আছে, দোকানদার তুমি একা না আর কেউ আছে, পাশের যে দোকানদার আছে তার প্রতি ভালো ব্যবহার করো। স্কুলে গেছো চাকরি করতে, তোমার পাশের চেয়ারে কেউ না কেউ আছে, তুমি ওর সঙ্গে ঝগড়াঝাটি করো না, দ্বন্দ্ব করো না, ওর সঙ্গে ঝামেলা করো না, ঝগড়ায় লিপ্ত হয়ে যেও না, ওর প্রতি তুমি ভালো ব্যবহার করো। আর একটু মন খুলে, মাঝে মাঝে আপনারা এই জমিতে যারা চাষ করেন, পাশের যার জমি আছে প্রতিবেশী চাষি যে, তার সাথে ঝগড়া হয়ে যায় না? হ্যাঁ না বলে না? ওইটাই আল্লাহ বলতেছেন ও সাহেবি বিল জামবে, তোমার পাশে যে আছে কে আছে? হ্যাঁ, কি সুন্দর করে বলতেছেন, এক থিওরির মধ্যে সব ধরা পড়বে। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলে আল্লাহু আকবার, পড়ুন আরো আওয়াজ দিয়ে বলেন। একটা আয়াতে দুনিয়া সোজা হয়ে যাবে, কোরআন শরীফে সূরা নিসার 36 নম্বর আয়াত, ওরম আয়াত আল্লাহ কোরআন শরীফে অনেক জায়গায় দিয়েছেন, এক আয়াতে দুনিয়া সোজা, অন্য আর কিছু লাগবে না। সুবহানাল্লাহ বলুন। মানুষ চিন্তাশীল না, এই জন্য আল্লাহ বহু জায়গায় বলেছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তোরা একটু চিন্তাশীল হ, তোরা একটু চিন্তা ভাবনা কর, গরু আছে না গোয়াল করে, ও কোরআন নিয়ে খুব চিন্তা ভাবনা করে তাই না? করে করে না? ছাগল কুকুর বিড়াল মানুষ কই করে চিন্তা ভাবনা করে? শ্বাস কি করে করবো আছে চিন্তা ভাবনা, লোকের কি করে মাছ দেবো এই চিন্তাটাও আছে? চিন্তা নেই বলা যাবে না, আছে, মগর ভালো আছে, ভালো না থাকলে একদিন কেমন সা ঘটে যেত, মানে পৃথিবী ধ্বংস প্রায় হয়ে যেত। কি রাগ করতেছেন না কি আমার উপরে আপনারা? কি জানি একদম কোরআন শরীফ দিয়ে ধরে ধরে বলছি তো, এনার একটুখান বাকি আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার নিকটতম প্রতিবেশী তোমার দূরতম প্রতিবেশী, এরপরে তোমার পার্শ্বস্থ লোক যারা তাদের প্রতি ভালো ব্যবহার করো। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, গভীর ভাবে বুঝবার ব্যাপার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অবনি সাবিল, মহান আল্লাহ বললেন পথিক যারা তাদের প্রতি ভালো ব্যবহার করো। আপনারা একটু দুর্বল হয়ে গেছেন, আস্তে হয়ে যাচ্ছে তা না, এমনি বোঝা যায় যে দুর্বল হয়ে যাচ্ছে শ্রোতারা। আর এমনি আমি তো এক বক্তা, ওর উপরে একটা ছোটখাটো মাদ্রাসার ধরেন খুব ছোটখাটো মাস্টার, মাস্টার বলতো মাঝে মাঝে লজ্জা হয়, টিচারের ভিতরে যে গুণ থাকার দরকার আমার নেই। এরপরে ধরেন খাদিজা মাদ্রাসার 1000 মেয়ের দায়িত্ব আমার, 1000 প্লাস মেয়ে, এখন 24 ঘন্টা মাদ্রাসায় থাকে, 24 ঘন্টা ওখানে ওখানেই পড়াশুনো, একদম বুখারি মুসলিম আবু দাউদ নাসাঈ ইবনে মাজাহ তিরমিজি, এবার সিয়াসত আর হাদিসের কিতাব পড়ছে 39টা মেয়ে,
আলহামদুলিল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন আলহামদুলিল্লাহ। একবার যাবেন আমার ভালোবাসার টানে, না মাদ্রাসার ভালোবাসার টানে, জাস্ট মাদ্রাসাটা ঘুরিয়ে দেখাবো। যদি মনে হয় যে আমি ভালো কাজ করতেছি, পয়সা যাবো না, দিতে হবে না আপনাদের, পাত ধুলোটা রেখে আসবেন আর একটু দোয়া দিয়ে আসবেন যে আল্লাহ এ লোকটা ভালো কাজ করতেছে, তুই মাদ্রাসাটা কবুল করে নাও আর আমাদের সবার জন্য এই মাদ্রাসাটা নাজাতের ওসিলা বানিয়ে দাও। এই দোয়াটা দিয়ে আসবেন, দোয়াটা দিয়ে আসবেন। কেউ বলতে পারে, মেবি এটা হতে পারে যে কেউ হয়তো বললো, বলতো বললো যে ও মাদ্রাসা সেলসেলার মাদ্রাসা না, যাবো না, আপনি তিন দিন থাকবেন আমার মাদ্রাসায়। 1000 মেয়ে তো আপনি জানেন, কেউ একজন ইভেন আমার মাদ্রাসায় একজন ম্যাডাম একটা আকিদা চালু করেছে, আকিদাটা ফুরফুরা সেলসেলার আকিদা না, 24 ঘন্টা পুরি লিখিত ভাবে সেই শিক্ষিকাকে আমি কৈফিয়ত তলব করেছি, আপনার লিখিত ভাবে সদ উত্তর দিতে হবে, দিস ইজ ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, এরপরে আর কোনো ওয়ার্নিং দেবো না। এবং সমস্ত শিক্ষকদের সামনে তাকে বললাম, সব শিক্ষকদের বলার উদ্দেশ্য এইটা যে আপনারাও যদি এরকম ঘটনা ঘটান তো আপনাদের আমি কোনো ওয়ার্নিংও দেবো না, এখানে বিদায় করে দেবো, এখানে চলবে হানাফি মাজহাব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সর্বোপরি বাংলার মাটিতে দাঁড়িয়ে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া আকীদা বিশ্বাস, বসিরাত হুজুরের লেখা লিখিত কেতাবের চিন্তা চেতনা। তিন দিন থাকতে দেবার মাদ্রাসায় টোটাল শাকচুড়া বাজার ঘুরবেন, মেয়েদের কাছে আলাদা আলাদা ভাবে ডেকে রিপোর্ট নেবেন, শিক্ষকদের আলাদা আলাদা ভাবে ডেকে রিপোর্ট নেবেন, এই মাদ্রাসায় একটা আকিদাও কি চলে, হানাফি মজাব বিরোধী কি আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিরোধী আকিদা কি দাদা হুজুর কেবলার মতাদর্শের বাইরের কোনো চিন্তা ভাবনা এনে চলে, কেউ যদি রিপোর্ট দেয়, খাওয়া আমার পড়া আমার, আসবা বাড়ি আসবার সময় একটা লুঙ্গি গেঞ্জিও দেবো ইনশাল্লাহ, তিন দিন থাকবেন যাতায়াতের খরচ দেবো, তিন দিনের জনের দামও দিয়ে দেবো, আসবার সময় রিপোর্টটা আমাকে দিয়ে আসবেন যে রিপোর্টটা কি হয়েছে, যা করবেন সব আমার অগোচরে, আমার সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ দিদার কিচ্ছু হবে না, আপনি যাবেন আমি ফোনে বলে দেবো যে অমুক লোকে এসে আমার অফিসে রাত্রে, আমার দোতলায় একটা অফিস আছে, মোটামুটি আপনাদের ঘরের চাইতে ভালো না হলেও মোটামুটি ভালো, মোটামুটি ভালো, সেই অফিসটায় আপনার থাকতে দেবো, ভালো জায়গা, খুব মনোরম জায়গা, থাকবেন খুব ভালো জায়গা, একবার দেখে আসবেন। আমি সাধারণত দিনের বেলা ওই অফিসে অফিসে ঢুকিনি, অনেকদিন ঢুকিনি, অন্তত 1.5 মাস অফিসে ঢুকিনি, নিজের অফিসে বসে কাজকাম মেটাই, কারণ লোকজনের দুতলার অফিসে উঠতে কষ্ট হয়, যারা দাউদ টাউদ করতে যায় আমার মশলা মশলা নিতে আসে খুব সমস্যা হয়, গার্জিয়ানরা দেখা করতে আসে প্রচণ্ড ভিড় ভাট্টা হয়ে যায়, ওই জন্যে নিচে বসে নিজের অফিসে বসে কাজকাম সব মিটিয়ে এলেই। যাবেন একবার যদি মনে হয় যে কাজটা ভালো করতেছি, আমার জন্য দোয়া দিতে হবে না, মেয়েদের জন্য একটু দোয়া করে আসবেন, মাদ্রাসা কবুলিয়াতের জন্য একবার একটু দোয়া করে আসবেন, জাস্ট ওয়ান টাইম আপনাদের যাবার জন্য অনুরোধ করে যাচ্ছি। বসিরহাটের শাকচুড়া বাজার বাস স্ট্যান্ড এবং রেল লাইনের মাঝখানে বাম হাতে মাদ্রাসা, রেল লাইন দিয়ে এলে মানে রেল লাইন থেকে এলে ডান হাতে, বাস স্ট্যান্ডের থেকে গেলে বাম হাতে, লোকেশনটাও খুব দারুণ জায়গায় আলহামদুলিল্লাহ। 1000 মেয়ে পড়ে মানে বুঝতে তো পারতেছেন, প্রতিষ্ঠানটা মাত্র 9 বছর বয়স প্রতিষ্ঠানের, কবছর 9 বছর, পার ইয়ার কোটি টাকার বেশি খরচ, গভর্নমেন্ট বলে কোনো টাকা দেয় না, এই ছেলে মানুষটার চেহারা দেখে লোকে টাকা দেয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। আমি তো প্রকাশ্যভাবে ঘোষণা দিই, তোমার যদি 10 টাকা দিয়ে ঘুম না হয় খবরদার আমার প্রতিষ্ঠানে তুমি 10 টাকা দিয়ে দান করে ঘুম নষ্ট করতে যেও না, তোমার আমার কাছে টাকা দিলে তোমার আমার প্রতি আগে বিশ্বাস করতে হবে, আর আল্লাহ সুজরি আমার তো অভাব নেই আছে কত বলে, আমি প্রায় 60,000 টাকা মাইনে পাই, বললে আপনারা কেড়ে নেবেন কত, একটু কম আছে, ক টাকা কম আছে 60,000, তা সে কি কম নাকি, 60,000 টাকা মাইনেটা কমালে কমালে অজনসিয়াত করি, জনগণের উপরে কোনো প্রেশার টেশার করি না, যে যা দেয় সোহান আল্লাহ বলে পকেটে ঢুকিয়ে দেয়, না দিলে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকি দেয় যে তোদের পয়সা লেয় তোদের কমিটি সেটারির দাগ, একদম কোথাও দাঁড়িয়ে থাকি না, তো আমার নিজের মনে মনে হয় এই টাকার জন্য অস করতেছি, টাকা তো রাস্তার ধারে বসে যারা জুতো সেলাই করে ওরাও কামাই করে,
এরা দিলে নেব নো প্রবলেম দাদা হুজুরকে বলে হালাল লিখেছেন অজের অজ করিয়ে কেউ যদি পয়সা দেয় দাদা হুজুরকে বলে লিখেছেন এটা উত্তম পর্যায়ের হালাল সুবহানাল্লাহ বলেন তো কেউ দিলে আমিও নেব যদি না দেয় দাঁড়িয়ে থাকবো না তোর দরকার থাকে তুই পয়সা আমার মাদ্রাসায় গিয়ে পৌঁছে দিস এতে খুব ভালো আছি আমি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছে বিরাট ভালো আছি কত ভালো আছি সে ভাষায় বলা যাবে না নো টেনশন কোনো টেনশনে থাকে অত বড় মাছ চলে তো কোনো টেনশন নেই পার ডে তিন বস্তা আলু লাগে আমার কত দু কুইন্টাল চাল লাগে দু কুইন্টাল প্লাস এখন প্লাসে চলতেছে দু কুইন্টাল প্লাস 1000 মেয়ে তিনবার করে খেতে খেতে দিলে কত হয় 3000 পাঁচ পড়ে তা তিন বস্তা আলু কম তিন বস্তা আলু কি বড্ড বেশি হয়ে যাচ্ছে নাকি যখন 44 টাকা আলুর রেট তখনও মাদ্রাসা চালাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর একটু যাবেন দেখে আসবেন দুশা প্লাস এতিম আছে এমন মেয়ে আছে যাদের বাবাও নেই মাও নেই আমি একমাত্র গার্জিয়ান কিছু না করতে পারলেও মাঝে মাঝে মনে হয় ও আল্লাহ তোমার নবীর রেখে যাবা এই দায়িত্বটা তো খানিকটা পালন করতে পেরেছি আমার জিন্দেগীর নামাজ রোজা হজ যাকাত কোনটাই যদি তোমার দরবারে কবুল না হয় আল্লাহ তোমার নবী এতিমকে ভালোবেসেছেন আল্লাহ তোমার নবী এতিমকে লালন পালন করেছেন তোমার নবী এতিমের গার্জিয়ান সেজেছেন আল্লাহ আমার এই আমলটা পছন্দ করে নিয়ে তুমি হাসরের মাঠে আমার একটু নাজাতের ব্যবস্থা করে দিও আমি আল্লাহকে বলি এটা যে আল্লাহ তুমি আমার এই আমলটা কবুল করো চলুন কি বলছিলাম ওর পরে আল্লাহ বলতেছেন মনে আছে নাকি ওই 36 নম্বর আয়াত সূরা নিসার মহান আল্লাহ জানিয়েছেন অবনিসাবিল কোন মুসাফিরের সঙ্গে যদি তোমার দিদার হয় না 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 মুসাফিরের প্রতিও তুমি দুর্ব্যবহার করতে পারবে না দুরাচার করতে পারবে না খারাপ ব্যবহার করতে পারবে না মন্দ আচরণ করতে পারবে না মহান আল্লাহ জানিয়েছেন ও বান্দা শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আমি আল্লাহ বলছি অবনিসাবিল পথিক যারা তাদের প্রতিও তুমি ভালো ব্যবহার করো একটু মন খুলে বলুন কেউ বাকি আছে আর বুঝতে পারেন আমার কথা এই যাদের যাদের প্রতি ভালো ব্যবহার করার নির্দেশ আল্লাহ দিচ্ছেন এই নির্দেশের ভিতর থেকে কেউ বাদ পড়েছে বলছে এখনো বাদ আছে সেটাও আল্লাহ বলতেছেন আপনারা ধরতে পারেননি কি সেটা সেটা হলো আপনি ইট ভাটার মালিক আপনার আন্ডারে কত লেবার কাজ করে করে না কথা বলেন তা ধনী লোকেরা এই গরিব গুলোর উপরে কত চোখ রাঙায় মাঝে মাঝে দেখেছেন কত মেজাজ নেই সারা বছর সারা সারাটা বছর ছেলেটা ওর গাড়ি চালায় ওর বাড়িতে মায়ের শরীর খারাপ বাবুরে বলেছে বাবু আজকে মাইনে আজকে তো মাসের 18 তারিখ তো আমার মায়ের খুব শরীর খারাপ খুব মন দিয়ে শুনুন তা আমার এই মাসের মাইনেটা একটু অ্যাডভান্স দেওয়া যায় তা বাবু যা ধমকান ধমকেছে ভাষায় বলা যাবে না ও বাবু সামনে কিছু বলিনি আর ওর মায়ের সত্যি শরীর খারাপ আর 7000-8000 না 10000 টাকা মাইনে পায় ওতে বাল বাচ্চা আছে আলা ওলাদ আছে স্ত্রী আছে মা বাপ আছে তাতে মায়ের শরীর খারাপ মাকে মায়ের অনেক পরীক্ষা নিরীক্ষা লিখিয়েছে সেগুলো করানো লাগবে ওই ছাড়া ও সব ফ্যামিলিতে উপার্জনের কেউ নেই বাবু যা ধমকান ধমকেছে এরামটা দেখবেন আমার সমাজে আছে কি বলতেছেন আছে না নেই 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 আল্লাহ বলতেছেন এরপরে একদম শেষ কথা আল্লাহর মহান আল্লাহ জানিয়েছেন ওমা মালাকাত আইমানুকুম ও বান্দা মনে রাখো তোমার অধীনস্থ যারা আছে এবিসি সে যেই হতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি এক কথায় তোমার অধীনস্থ যারা হতে পারো তুমি ইট ভাটার মালিক হতে পারো তুমি কোনো কারখানার মালিক তোমার যত মানুষ তোমার কারখানায় কাজ করে এরা সবাই তোমার অধীনস্থ এদের প্রতি তুমি সদাচরণ করো এদের প্রতি
জুলুম করো না, এদের প্রতি অত্যাচার করো না। তুমি তুমি হতে পারো, তুমি মানে হতে পারে এটা কেউ তোমার গাড়ি চালায়, তো যে গাড়ি চালায় সে তোমার অধীনস্থ, না 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 না, তুমি তার প্রতি দুর্ব্যবহার করো না। এটা হতে পারে পাড়ার কোনো মেয়ে তোমার বাড়িতে তোমার ঘর বাড়ি পরিষ্কার করে দেয়, তোমার বাড়ির নোংরা ময়লা জামা কাপড় গুলো পরিষ্কার করে দেয়, না 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 না, তাদের তাদের প্রতি দুর্ব্যবহার করো না। এটা হতে পারে গরিবের কোনো ছেলে তোমার বাড়ি গোলামি করে, তোমার বাড়ির কাজ কাম গুলো করে দেয়, তোমার ছায়া সঙ্গী হয়ে থাকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তুমি তার প্রতি দুর্ব্যবহার করো না, তোমার অধীনস্থ যারা তাদের প্রতি দুর্ব্যবহার করো না। হে পঞ্চায়েতের প্রধান, তোমার পঞ্চায়েতের যতগুলো মেম্বার আছে কাউকে তুমি ধমকাতে পারবা না, কারোর প্রতি দুর্ব্যবহার করতে পারবা না, কারণ এরা সবাই হলো তুমি প্রধান, তোমার অধীনস্থ। হে দুনিয়ার থানাজ থানায় যারা ওসি আছো, তোমরা যারা আইসি আছো কিংবা ওসি আছো, তোমাদের অধীনস্থ পুলিশ কনস্টেবল যারা, তাদের প্রতি তোমরা ধমকাতে পারবে না। হে দুনিয়ার প্রধানমন্ত্রী যারা আছো, তোমাদের দরবারের এমপি যারা আছে তাদেরকে তুমি ধমকাতে পারবে না, কারণ ওরা সবাই তোমার অধীনস্থ। হে দুনিয়ার মুখ্যমন্ত্রীরা, তোমারে মুখ্যমন্ত্রীরা আসন দিয়েছেন আমার আল্লাহ, মুখ্যমন্ত্রী আসন পেয়ে তোমার অধীনস্থ এমএলএ যারা, তাদের প্রতি তুমি দুর্ব্যবহার করতে পারবে না। হেডমাস্টারের দল, তোমার অধীনস্থ অ্যাসিস্ট্যান্ট টিচার যারা, তাদের প্রতি তুমি দুর্ব্যবহার করতে পারবে না। মহান আল্লাহ শেষ বেলায় এমন একটা শব্দ ব্যবহার করেছেন, ওমা মালাকাত আইমানুকুম, ওমা মালাকাত আইমানুকুম, ওমা তোমাদের অধীনস্থ যারা, ওদের সবার প্রতি তোমরা ভালো ব্যবহার করো। এইবার বলেন কেউ বাদ গেছে? সেই মা বাপ থেকে শুরু করে কারোরে বাদ দিয়েছে আল্লাহ? আর যদি আপনাদের অঙ্কে বলে যে কেউ বাদ গেছে, এটা বলেন আমি ধরিয়ে দিচ্ছি জোর ভিতরে আছে, কেউ বাদ গেছে? একটা পথের মুসাফের থেকে নিয়ে তোমার বাড়ির গোলাম থেকে নিয়ে তোমার স্কুলের মাস্টার থেকে নিয়ে হসপিটালের ডাক্তার যারা, হে ডাক্তারদের সুপার, তোমার অধীনস্থ ডাক্তার যারা, তুমি তাদের প্রতি সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলেন, এই একটা আয়াত মানুষ পালন করে চললে আর কিছুর দরকার আছে? এই ওয়াজ আমি যখন করতে যাবো লোকের কাছে, জনগণের কাছে, তো ঘটনা না, এই জন্য জনগণের খুব বেশি পছন্দ। বলুন পছন্দ না? তো পছন্দ হলো আর না হলো আমার বয়ে গেল, আমার দায়িত্বটা পালন হলো। সূরা নিসার 36 নম্বর আয়াতটা আপনাদের কাছে বার্তা হিসাবে মেসেজ হিসাবে দিতে পারলাম, আল্লাহ শুকরিয়া। জি, এবার একটু ব্যাকে চলুন, কোথায় কথা বলছিলাম মনে আছে? মদের আসর বসেছে কার বাড়ি, সব ভুলে গেছে, হ্যাঁ, আবু তালহা আনসারির বাড়ি। কিসের আসর? কয়জন আছে? চারজন। কি কি নাম? ওবাই ইবনে কাব, আনাস ইবনে মালিক, আবু ওবাইদা ইবনুল জাররা, আর আবু তালহা আল আনসারি, চারজন। আনাস মদ ঢেলে দেবে, খুব মন দিয়ে আনাস মদ ঢালবে, ওরা তিনজন খাবে। আনাস খাওয়া লোক না, কি বলেছিলাম শুরুতে, ওয়াযালিকা ক্বাবলা তাহরিমিল খামর, এটা ছিল মদ হারাম হওয়ার আগের ঘটনা। তো আনাস মদ ঢালতেছে, ব্যারেল হোক বোতল হোক, আনাস মদ ঢালতেছে, বাকিরা খাবে। হঠাৎ বাইরে একটা আওয়াজ হচ্ছে, কেউ একজন আওয়াজ দিচ্ছে, ভালো করে মাথা রাখুন,
বুখারী শরীফের হাদিসের বর্ণনা এসেছে তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর উপরে মদ হারামের আয়াত তখন নাযিল হয়ে গেছে এই সাহাবীদের কানে এই চারজন সাহাবীদের কানে তখন আওয়াজটা পৌঁছায়নি ওই দিনেই মহান আল্লাহ একটু আগে মদ হারামের আয়াতটা নাযিল করে দিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে জানিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই মদ পান করা জুয়া খেলা তাসপাশা তাসপাশা লটারি কাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল আনসাবু ওয়াল আজলামু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দেবদেবীর পূজা অর্চনা করা আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন এবং লটারি দ্বারা ভাগ্য নির্ধারণ করা রিজসুন এগুলো সবগুলোই হলো অপবিত্র কাজ শুধু অপবিত্র কাজ নয় মহান আল্লাহ বললেন মিন আমালি শয়তান এগুলো হলো শয়তানের কাজ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মদ হারামের আয়াত চলে এলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের শেষ বেলায় বললেন ফাজদানিবুহু সুতরাং তোমরা এই মদ পান করা বর্জন করো লটারি কাটা বর্জন করো ও মামাজিরা ভাইরা গভীর ভাবে মাথায় রাখুন আমি ওয়াজ লম্বা করব না আমি আছি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জীবন থেকে যদি মদ বাদ দিতে পারো লটারি বাদ দিতে পারো তাস পাশা জুয়া যদি বন্ধ করতে পারো দরগায় যে হাজত মানত করা এগুলো যদি বন্ধ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বেধর্মীদের পূজা পার্বণের অনুষ্ঠানে যাওয়া যদি বন্ধ করতে পারো এবং লটারি দ্বারা নিজের ভাগ্য নির্ধারণ করা এটাও যদি বন্ধ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এগুলো যদি তোমার জিন্দেগিতে তুমি পরহেজ করতে পারো লাআল্লাকুম তুফলিহুন তবে আল্লাহ সফলতা তোমার নসিবে মঞ্জুর করে দেবেন তুমি দুনিয়ায় হবে সফল পরকালেও সফল হবে মহান আল্লাহ জাহান্নামের ছাড়পত্র দিয়ে জাহান্নাম থেকে মুক্তির সনদ দিয়ে তার দয়া জান্নাতে যাবার সার্টিফিকেটটা তোমার হাতে মহান আল্লাহ নসিব করে দেবেন ও মামাজিরা বাবা ও আজ আমি লম্বা করব না আমি আজি এই সূরা মায়েদার এই আয়াত যখন নাযিল হয়ে গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন যাও সাহাবী তমাম মদিনার অলিতে গলিতে ঘোষণা দিয়ে এসো আল্লাহ তাআলা মদ হারাম করে দিয়েছেন মদ আল্লাহ হারাম করে দিয়েছেন ঘোষণাটা তমাম মদিনার অলিতে গলিতে যে পৌঁছে দাও নবীর ওই সাহাবী বেরিয়ে পড়লেন মদিনার রাজপথে কিংবা তমাম মদিনার অলিতে গলিতে সাহাবা চোর গলায় শুধু বলতে লাগলেন আলা ইন্নাল খামরা কদ হুররিমাত আলা ইন্নাল খামরা কদ হুররিমাত সাহাবীর মুখের একটাই আওয়াজ শোনো তোমরা মহান রব্বুল আলামিন মদ খাওয়া হারাম করে দিয়েছেন মদের উপরে মহান আল্লাহ নিষেধাজ্ঞা আরোপ করেছেন চিরদিনের মতো আল্লাহ মদটাকে হারাম করে দিয়েছেন ও মামাজিরা বেরা তামাম মদিনার অলিতে গলিতে ঘোষণা দিতে 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 নবীর ওই ঘোষক সাহাবি ঘোষণাকারী সাহাবি যখন আবু তালহা আল আনসারির বাড়ির পাশে এলেন আনসারির বাড়িতে আনাস তখন বোতল থেকে মদ ঢালছিলেন শুনছেন নাকি আনাস তখন বোতল থেকে কি করতেছে আর ওই ঘোষক ঘোষণা দিচ্ছে আনাসের কানে যায়নি আবু তালহা আনসারির কানে গেছে আল্লাহ পাকের নবী সাহাবি ও বাবাজির ভাইরা হযরত আবু তালহা আনসারী আনাসকে ডাক দিয়ে বললেন আনাস মদের বোতলটা রেখে দাও দেখো না বাইরে কিসের ঘোষণা কে জানো একটা আওয়াজ দেয় কে জানো একটা ঘোষণা দেয় আবু তালহা আনসারী দেরি করো না দেখো না হযরত আনাসকে বললেন আমি আবু তালহা আনসারী বলছি দেখো না ঘোষণাটা কে দেয় ও বাবাজির ভাইরা হযরত আনাস ইবনে মালিক মদের গ্লাসটা রেখে দিয়ে বাইরে বার হয়ে দেখলেন নবীর একজন সাহাবি তার জবান দিয়ে শুধু বার হয় আলা ইন্নাল খামরা কদ হুরিমাত আলা ইন্নাল খামরা কদ হুরিমাত আলা ইন্নাল খামরা কদ হুরিমাত দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর উপরে আল্লাহ মদ হারাম করে দিয়েছেন মদ আল্লাহ হারাম করে দিয়েছেন মদ আল্লাহ হারাম করে দিয়েছেন মদ হুরমাতের আয়াত এসে গেছে ও বাবাজিরা ভাইরা তাহাবি রাসূলুল্লাহ সাহাবী আনাস হযরত আনাস আওয়াজটা পাওয়ার পরে কোনো বিবেচনা করলেন না তিনি ভাবলেন না নবীর উপরে হারাম হয়েছে না হয়নি হারামের আয়াত নাযিল হয়েছে না হয়নি হারামের হুকুম এসে না আসেনি সাহেবে নবুয়াত বিশ্ব নবীর দরবার পর্যন্ত যে শুনে আসি হযরত আনাস শুনবার মতো প্রয়োজন মনে করলেন না হযরত আবু তালহা আল আনসারী ঘরের ভিতরে ঢুকে গেলেন সোজা ঘরের ভিতরে যে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন শোনো ওই যে আওয়াজটা পাওয়া যাচ্ছিল বিশ্ব নবীর নিযুক্ত একজন ঘোষক ছিলেন উনি বিশ্ব নবীর একজন সাহাবী ছিলেন উনি উনি এসে ঘোষণা দিয়ে গেলেন আলা ইন্নাল খামরা কদ হুরিমাত আল্লাহ মদ হারাম করে দিয়েছেন আল্লাহ মদ হারাম করে দিয়েছেন হযরত আবু তালহা আনসারী তখনো মদের গ্লাসটা তার হাতে আবু তালহা আনসারী মদের গ্লাসটাকে টান মেরে ফেলে দিলেন হযরত আবু উবাইদা মদের গ্লাসটাকে টান মেরে ফেলে দিলেন উবাই ইবনে কাব মদের গ্লাসটা টান মেরে ফেলে দিলেন আর আবু তালহা আনসারী সব তুমি ভেঙে চুরমার করে দাও আল্লাহ তাআলা মদ যখন হারাম করে দিয়েছেন চিরদিনের জন্য আমরা মদের দিকে আর ভালোবাসার নজরে কখনো তাকাতে পারবো না ভয় আছে আরে কথা বলতেছেন না কেন আমার সমাজে কোনো মাতালের বয়স যদি 50 হয় ও 20 বছর থেকে মদ খাওয়া শুরু করেছে আজকে 50 বছর হয়ে গেছে 30 বছর আগে থেকে মদ খাওয়া শুরু করেছে 30 বছর আগে যখন মদ শুরু করেছিল ও তখনই জানে মদ হারাম 30 বছরের ভিতরে মদ ছেড়ে দেওয়ার সময় হয়নি ওর হয়েছে কথা বলেন না কেন হয়েছে ওই যে মা চাচিরা আছে ওরা জানে না মহিলা সমিতি হারাম আরে হ্যাঁ না বলতে কেন কেন আজকে 15 বছর হয়ে গেছে 15 বছরের ভিতরে মহিলা সমিতি ছেড়েছে ওরা শুধু অশুনে বাড়ি যান সাহাবাদের জীবন চরিত্র দেখলে আপনি অবাক হয়ে যাবেন অবাক শুধু শুনেছে এই 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 মদ হারাম আমার কথা শুনছেন নাকি সবাই শুনতেছেন তো আলহামদুলিল্লাহ জি এই মদ হারাম হয়েছে না হয়নি ওই চারজন সাহাবীর কেউ আলাদা করে নবীর দরবারে শুনতে গেছে আর একটু মন খুলে বলে বছর হারামের ভিতরে লিপ্ত আছি মনের ভিতরে কোনো কষ্ট হয় না কোথায় অস্কতি বলতেছেন এই জন্য বিশ্বাস করুন এই অজনসিয়াতে যেতি না খুব বেশি আমার মনও চায় না কি করতে যাব জনগণ মানবে না শুধু শুনে সুবহানাল্লাহ বলার জন্য অশনে ও অস করে লাভ হবে না কত বেনামাজি আছে ও জানতেছে আমার উপর নামাজ ফরজ ও নামাজ পড়তেছে বলেন কোথায় অস করব কোথায় কোন অসটা করতে বলতেছেন বলেন সুদ 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 আন্দারে কথা হলে হবে না আপনাদের ভিতরে সুদ সময় নেই আর বলবার লম্বা করে এখন অজ একটুখান বাকি রয়েছে ওদিকে সূরা সূরা মুলকের একটা আয়াত বলবো বলেছিলাম হ্যাঁ ওটা বলবো ওটা এবার মেলানোর মতো সময় এসে গেছে এই যতক্ষণ অস করেছি ওটা এবার মেলানোর মতো সময় এসে গেছে তো প্লিজ একটুখানি আপনারা একটা কথা শুনবেন
কোরআন শরীফের তিন পারা সূরা বাকারার 275 নম্বর 275 নম্বর কোটেশন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাফফাতুহু শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما قد سلف وأمره إلى الله ومن عادى